হে বন্ধুরা, আজকে আমরা যে মোবাইল সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্যামসাং S9। তোমরা জানো মার্কেটের লেটেস্ট ভার্সন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S9। এই মোবাইল সম্পর্কে আমরা জানবো। আগে প্রথমে দেখে নিই এই মোবাইলে কী কী কোয়ালিটি আছে, কী কী জিনিস আছে, প্রসেসর, CPU, সামনে পিছনে ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সহ এটা আর কী কী সুযোগ সুবিধা পাবো, ফেসিলিটি পাবো, মার্কেটের প্রাইস কত, সে সম্পর্কে আমরা জানবো। সো স্যামসাং গ্যালাক্সি S9-এ তোমরা এর কোয়ালিটি দেখো, সামনে পিছনে দেখো, এটার ডিজাইনটা খুবই সুন্দর, স্মুথ, স্লিম, বিভিন্ন কালারে পাওয়া যাবে। আর সামনে দেখি এটা নেটওয়ার্ক কী কী ইউজ করা যাবে, অর্থাৎ 4G সিম ব্যবহার করা যাবে। এটা ওজন হচ্ছে 163 গ্রাম। আর দুটো সিম ইউজ করা যাবে, অর্থাৎ ডুয়েল সিম এবং মাইক্রো সিম ইউজ করা যাবে। ডিসপ্লে সাইজ হচ্ছে তোমার 5.8 ইঞ্চি, মাল্টিপল টাচ স্ক্রিন আছে। আর অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 8 ভার্সন, অর্থাৎ ওরিও ভার্সন দেওয়া আছে, ভালো লেটেস্ট ভার্সন আছে। CPU আছে তোমার ওকটা কোর আছে। তারপর মেমোরি হচ্ছে তোমার 64 GB, 128 GB, 256 GB, ওয়াসন। অর্থাৎ তুমি যখন মার্কেট থেকে মোবাইলটা কিনবা তখন দেখে নিও তোমার মেমোরি কি, মানে সেট মেমোরি 64 GB কিনা, অথবা 128 GB কিনা, অথবা 256 GB কিনা, অর্থাৎ আলাদা আলাদা পাওয়া যায়। সো 256 GB যেটা এটাই কিনো বেশি আছে। র্যাম আছে তোমার 4G র্যাম আছে, প্রাইমারি ক্যামেরা, তো পিছনে ক্যামেরা হচ্ছে 12 MP, সামনে ক্যামেরা হচ্ছে 8 MP। ক্যামেরাটা একটু কম দিয়ে ফেলেছে, যা হোক ভিডিওটা HD ভিডিও করতে পারবো, অডিও লাস্ট থেকে ভালো আছে, ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, USB আছে। তারপর FM রেডিও থাকতে পারেন, অর্থাৎ টু বি কনফার্ম, মানে থাকতে পারো বা নাও থাকতে পারে, সবগুলোর মধ্যে থাকে না। GPS আছে, তোমার সেন্সর আছে, আইরিশ স্ক্যান আছে, অর্থাৎ চোখের স্ক্যান দিয়ে তোমার লক করতে পারবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক রাখতে পারবা। ব্যাটারি তোমার ফিক্সড ব্যাটারি এবং 3000 mAh ব্যাটারি। মেড বাই কোরিয়া, অর্থাৎ কোরিয়া থেকে প্রস্তুতকৃত। এটা তুমি পাবে মিড নাইট ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক পাবা, তারপর কোরাল ব্ল্যাক, ব্লু পাবা, টাইটানিয়াম গ্রে পাবা, অর্থাৎ তুমি ব্ল্যাক, ব্লু, গ্রে এই ধরনের তুমি পাবো। এটা মার্কেটের প্রাইস আছে S9 মার্কেটে বর্তমানে আছে 90,990 টাকা আছে। এটা খুবই বিশাল একটা বাজেটের একটা মোবাইল। সো যারা মার্কেটে কিনতে চাও, যাদের বাজেট বেশি আছে, এবং এটার দাম এখন দিন দিন আরও কমেছে, এখন দাম যে এইরকম দাম তাই নয়, দাম আরও কমবে কারণ প্রত্যেক মাসে মোবাইলের দাম কমে। সো যদি তোমাদের বাজেট থাকে, হেভি বাজেট, তো স্যামসাং গ্যালাক্সি S9 মোবাইলটা কিনতে পারো। সব কিছু মিলে অসাম আছে, সব কিছু বললাম যে কিছু সুযোগ সুবিধা আছে, কিছু ফেসিলিটি, ল্যাকিং ফেসিলিটিও আছে। তো তোমরা এটা কিনতে পারো মোবাইলটা, যদি বাজেট ভালো থাকে, সব কিছু মিলে অসাম কোয়ালিটি একটা মোবাইল, হাজার হোক স্যামসাং মোবাইলগুলো খুবই ভালো হয়ে থাকে।